সমবায় ব্যাংকের নিয়োগ পরীক্ষার সেন্টার ইস্যুতে আবারও রাস্তায় নামল যুব কংগ্রেস। অবিলম্বে বহিরাজ্যে নিয়োগের পরীক্ষা বাতিল করে রাজ্যে আবেদনকারীদের পরীক্ষা নেওয়ার দাবিতে ফের আরও একবার আগরতলা কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে যুব কংগ্রেসের কর্মীরা। তাদের অভিযোগ, যোগ্য বেকারদের বঞ্চিত করে অযোগ্যদের সুযোগ করে দিতে বহিরাজ্যে পরীক্ষা সেন্টার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। অবিলম্বে দাবি মানা না হলে প্রয়োজনে ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্মী স্বল্পতা দূর করার লক্ষ্যে নতুন করে দেড়শতাধিক শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের কয়েক হাজার বেকার যুবক যুবতী আবেদনপত্র জমা দেয়। 155টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক। তাই প্রচুর সংখ্যক রাজ্যে বেকার যুবক যুবতীর বিজ্ঞপ্তিমূলে আবেদনপত্র জমা দেবার পর ব্যাংক কর্তৃপক্ষ আবেদনপত্র সংখ্যা বেশি হওয়ার অজুহাত দেখে পরীক্ষার সেন্টার নির্ধারণ করে আসামি তীব্র করে। আর এই সংবাদ ছড়িয়ে পড়তে আবেদনকারী বেকার যুবক যুবতীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। কারণ আসামি গিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হলে অন্তত কম করে হলেও 10-15 হাজার টাকা খরচ হবে তাদের, যা অনেক বেকার যুবক যুবতীর কাছে বহন করা সম্ভব নয়। তাই অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজ্যে পরীক্ষার সেন্টার তৈরি করার দাবি নিয়ে সম্প্রতি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে যুব কংগ্রেস। কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচির পর ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে আসামের পরীক্ষার সেন্টার নিয়ে তাদের যুক্তি তুলে ধরে। ব্যাংকের কর্তৃপক্ষের এই যুক্তি কোনো অবস্থাতে মেনে নিতে পারছে না যুব কংগ্রেস। তাই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বেকার যুবক যুবতীদের স্বার্থে আবারও রাস্তায় নামল যুব কংগ্রেসের কর্মীরা। সোমবার আগরতলা পোস্ট অফিস চমনস্থিত কোঅপারেটিভ ব্যাংকের সদর দপ্তরের সামনে অবিলম্বে রাজ্যে পরীক্ষার সেন্টার খোলার দাবিতে সোচ্চার হয় যুব কংগ্রেস। তাদের অভিযোগ, রাজ্যের যোগ্য বেকারদের বঞ্চিত করে অযোগ্যদের সুযোগ করে দিতে ব্যাংক কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ। যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা এদিন অভিযোগ করেন, ইতিমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার ফর্ম বিক্রি করে রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছ থেকে 1,70,00,000 টাকা সংগ্রহ করেছে। এখন আবার নতুন করে অর্থের বোঝা চাপিয়ে দিচ্ছে পরীক্ষার্থীদের উপর, তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে আসামে পরীক্ষা সেন্টার বাতিল করে রাজ্যে পরীক্ষার সেন্টার খুলতে হবে। পরীক্ষার্থীদের স্বার্থে ব্যাংক কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে প্রয়োজনে ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষার 14% মানুষ ত্রিপুরাতে আজ বেকার, 14% রেকর্ড আজকে ত্রিপুরার মানুষ বেকার, তাদের কাছে পয়সা নেই। তা সত্ত্বেও 1,000 টাকা করে এখানে ফর্ম বিক্রি করা হয়েছে, এবং তারপরেও আমরা বলেছিলাম যে পরীক্ষাটা যাতে বাইরের রাজ্যেতে না করে এই রাজ্যে করা হয়, কারণ আমরা জানি যে ছেলেমেয়েদের কাছে পয়সা নেই এবং বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে আসা যাওয়া এবং গিয়ে থেকে পরীক্ষা দিয়ে আসা মোটামুটি 10-15,000 টাকা খরচা। কিন্তু তারপরেও সেই 25 তারিখ ওনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে, এই ব্যাংকের থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি 6 নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয়, অ্যাপ্লিকেশন যদি বেশি পড়ে, তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে। মানে আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি, এক সব ভুয়ো কথা বলেছে। এখানে এক্সামিনেশন সেন্টারে 1 নম্বর পয়েন্টে লেখা, দি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলি ইন দি ভেলুইং ফর অনলি ইন ভেনিউজ ইন ফলোয়িং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা আগরতলা। এবং ওরা যে 6 নম্বর পয়েন্টের কথা বলছে, এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নট অপ ফর দি পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন, ব্যাংক রিজার্ভস দি রাইট টু অ্যালট এনি আদার অ্যাডজাসেন্ট সেন্টার দোজ ক্যান্ডিডেট, অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে। এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে, এখানে প্রথম পয়েন্টেই বলা হয়েছে যে পরীক্ষা ত্রিপুরাতে হবে এবং আগরতলাতে হবে, আপনারা দেখুন। তা সত্ত্বেও এখানে যে বিজেপির দালালকে চেয়ারম্যান হিসাবে বসানো হয়েছে, তার নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে, অন্যান্য অনেক স্টাফ আছে যাদের নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে। এখানে এখানে আমি যদি অ্যাভারেজ ধরি, ওরা ফর্ম বিক্রি করে 19,646টা ফর্ম বিক্রি করে অ্যাভারেজ যদি 900 টাকা করেও ধরি, 1,70,00,000 টাকার ওপরে ওরা খালি ফর্মে পেয়েছে। আমার প্রশ্ন হলো, কিসের স্বার্থে রাজ্যের ছেলেমেয়েদের সঙ্গে এভাবে ছিনিমিনি খেলা? এবং তারা যে বাইরে পরীক্ষা নেবে, এই পরীক্ষার বিজ্ঞপ্তি তারা জানিয়েছে 23 তারিখ, এখন কোথাও টিকিট নেই, ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে, ছেলেমেয়েদের হাতে পয়সা নেই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।